আসসালামু ওয়ালাইকুম এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় চিকিৎসক ও নার্স সহ তেরো কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল লকডাউন করা হয়েছে এই হাসপাতালে এমডি আলতাফ হোসেন গণমাধ্যমকে এর তথ্য জানান বারোই এপ্রিল প্রথমে হাসপাতালের দুজন নার্সের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে এরপর হাসপাতালে ডাক্তার সহ বাষট্টি জনের নমুনা পরীক্ষা করা হলে তেরো জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয় আক্রান্তরা সবাই চিকিৎসা নিচ্ছেন এ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে অন্তত পঞ্চান্ন জন ডাক্তার সহ আশি জনেরও বেশি স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইডিসিআর আর আক্রান্ত সন্দেহে রাজধানীর বিভিন্ন হাসপাতালের আরও দুশোরও বেশি স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষা করা হচ্ছে এদিকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকার কর্মীতলা জেনারেল হাসপাতালে মারা গেছেন এই হাসপাতাল কর্তৃপক্ষ সকালে এক খবর জানান রাজধানীর কয়েতমুত্রী হাসপাতালে এক ডাক্তার ও একজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাইবুর রহমান খান উল্লেখ্য ওই হাসপাতালেই করোনা আক্রান্তদের চিকিৎসায় দেশের প্রধান হাসপাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছে করোনাভাইরাসে সংকটময় পরিস্থিতিতে দায়িত্বরত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাইবুর রহমান খান সুরক্ষা পোশাক পিপি এর কোনো ঘাটতি নেই উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরও জানান ডিউটি শেষে চিকিৎসকদের থাকার জন্য বিভিন্ন সরকারি ভবন এবং হোটেল তৈরি করা হয়েছে এছাড়া তাদের জন্য রাজধানীতে প্রস্তুত রাখা হয়েছে বিশটি গাড়ি এ পর্যন্ত চোদ্দ হাজারেরও বেশি করোনাভাইরাস রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে ঢাকায় হাসপাতালও করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য তৈরি আছে ছয়টি এদিকে কোয়েতমিত্রী হাসপাতালে সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসকদের বিষয়ে তিন সদস্যের কমিটি কাজ করছে বলেও ব্রিফিংয়ে জানান এই কর্মকর্তা তিনি চিকিৎসকদের নির্দোষ প্রমাণিত হলে আবারও কাজে যোগদান করবে বলে জানানো হয় পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর বেঞ্জির আহমেদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে দেওয়া হয় এ সময় তার উপরে অর্পিত দায়িত্ব ও দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী গত আট এপ্রিল বেঞ্জির আহমেদকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি সদ্য বিজয়ী আইজি মোহাম্মদ জাভেদ পাটওয়ারির স্থলাভিষিক্ত হলেন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসলুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন ও বিদায়ী আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন